পার্বতী বাউলের প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজকে সন্ধ্যে 6:30 থেকে। তো এই যে আমার পার্সেল দুটো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা একটু লেটে স্টার্ট করছি বিকজ আমি সকাল থেকে বাজারের কাজে প্রচুর ব্যস্ত ছিলাম, আর এই বাজারের সমস্ত কাজ সেরে এখন প্রায় 1:30 বাজছে, আমি বাড়ি এসেছি। তো সেই জন্য ব্লগটা একটু লেটে স্টার্ট হলো। তো এখন প্রচুর কাজ আমার, প্রচুর কাজ বলতে আমার বেডরুমটাকে একটু ক্লিন করব, অবস্থা অনেক খারাপ, অনেকদিন ধরে বেডরুমটা ক্লিন করা হয়নি, তাই ভাবলাম যে এখন হাতে টাইম আছে তো এখন বেডরুমটাকে ক্লিন করে নেওয়া যাক। কিন্তু তার আগে আমার বাড়ি আসতে আসতে দেখলাম দুটো পার্সেল এসেছে, তো সেই পার্সেল দুটো আগে ওপেন করবো, তোমাদেরকে দেখাবো। আমি জানি পার্সেলটার ভিতরে কি আছে, বাট তোমাদের সাথে শেয়ার করব। আর আমার তো এই প্রোডাক্ট দুটো এত কম প্রাইসে খুবই ভালো লেগেছে, তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, মেবি তোমাদেরও কাজে লাগবে। এই যে আমার পার্সেল দুটো, তো ফার্স্টে ছোটোটাকে আগে ওপেন করব, ছোটোটাকে তোমাদেরকে দেখাই, তারপরে এই বড়োটা খুলব। তো চলো এখন চট করে আনবক্সটা করি। পার্সেলের ভিতরে যাই থাকুক, তুমি সেটা জানো আর না জানো, কিন্তু পার্সেল ওপেন করার যে হ্যাপিনেসটা, সিরিয়াসলি এটা কারোর সাথে তুলনা করা যাবে না। তো এই যে জিনিসটা আমি অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এই অর্গানাইজারটা। এই অর্গানাইজারটা এই জন্য বিকজ আমার আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার লিপস্টিক, মানে একটা ব্যাগের মধ্যে এত লিপস্টিক যে প্রায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো আমি ওটা রাখার একটা ভালো জায়গা খুঁজছিলাম। তো সেই জন্য আমি এটাকে পারচেস করেছি, আর এটা আমি পারচেস করেছি মিশো থেকে। প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখতে পাবে প্রাইসটা। আর এটা জাস্ট দেখো একবার, দেখো এখানে ড্রয়ার সিস্টেম আছে কি সুন্দর, এখানেও তুমি জিনিস রাখতে পারবে, এখানে তুমি লিপস্টিক, ক্রিম, এমনকি তোমার মেকআপ ব্রাশেস সব কিছু তুমি রাখতে পারবে। তো আমার তো ওটা দারুণ লেগেছে, এখন চলো লিপস্টিকগুলো সাজিয়ে তোমাদেরকে দেখাই। এই যে মোটামুটি আমার লিপস্টিক, নেল পলিশ, আরও একটা দুটো এখানে ওখান ছড়িয়ে ছিটি আছে, তো এই কটাকেই আমি এখন এই অর্গানাইজারের মধ্যে সাজাবো। তো চলো। তো এই দেখো আমি মোটামুটি একটা সাজিয়ে রেখেছি, আমার হাতের কাছে যে কটা নেল পলি, লিপস্টিক, সরি লিপস্টিক ছিল সেগুলোকে আমি এখানে গিয়ে রেখেছি। আর এই জায়গাগুলো এখনও খালি আছে, আমার মনে হয় এই জায়গাগুলো আমাকে বলতে চাইছে যে আমার আরও লিপস্টিক কেনা দরকার, ঠিক আছে কিনবো, চাপ নেই। আর এখানে মেকআপ ব্রাশেসগুলো আমি রেখে দেবো, আর এই জায়গাটাতে আমি রেখেছি আমার টোনার, আমার মেকআপ রিমুভার, আর এটা আপাতত খালি আছে, এখানটা আমি কটন প্যাডস রাখবো ভেবেছি। আর এই জায়গাটাতে যে ক্রেয়ন, লিপস্টিক, কাজল, মাস্কারা এগুলো এখানে রাখা আছে, তো কেমন লাগছে দেখে অবশ্যই জানাবে। তো চলো পরের পার্সেলটা খোলা যাক। তো পরের বক্সটাও আমি অলরেডি ওপেন করে ফেলেছি, আর এটার মধ্যে যেটা আছে সেটা তোমাদেরকে দেখায়, আমার জন্য এটা খুবই দরকার ছিল, সেই জন্য আমি এটা মিশো থেকে অর্ডার করি, আর এটার প্রাইস এতটাই কম ছিল। অ্যাজ ইউজুয়াল আমার কিন্তু প্রাইসটা স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা প্রাইসটা দেখতে পাবে, আর ডেসক্রিপশনে অবশ্যই দুটো প্রোডাক্টেরই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু ইজিলি এটা মিশো থেকে পারচেস করতে পারবে। তো এটা হচ্ছে একটা ট্রলি স্টোরেজ, এটা আমি অর্ডার করেছি আমার মেকআপ, বাকি স্কিন কেয়ারের যাবতীয় জিনিস রাখার জন্য, অনেক জিনিস হয়ে গেছে, জায়গা হচ্ছে না, আর সেই জন্য এটা আমি অর্ডার করেছি। আর এটার মধ্যে তোমরা এই ম্যানুয়ালটা পেয়ে যাবে, যে ম্যানুয়ালটা দেখে তোমরা কিন্তু ইজিলি এটাকে রেডি করতে পারবে, একদম বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়। তো আমি তোমাদের সামনে এটা করে দেখাচ্ছি, দেখবে কত তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এর মধ্যে এরকম চারখানা কম্পার্টমেন্ট আছে যেখানে তুমি জিনিস আর কি রাখবে, এইগুলো দিয়েছে এই স্টিলের এই স্ট্যান্ডগুলো আর কি, একটার উপর একটা আর কি দাঁড়িয়ে থাকবে স্ট্যান্ডে। আর যেহেতু বললাম ট্রলি সিস্টেম, তো সেই জন্য এরকম প্লাস্টিকের হুইলস দিয়েছে, যেটাতে তুমি ইজিলি মুভ করতে পারবে। চলো এটাকে রেডি করে ফেলি।
এটা একদম, তাও তোমাদেরকে দেখায় ভালো করে। তো এই হচ্ছে দেখো অর্গানাইজারটা, কি সুন্দর না, অনেক স্পেসিয়াস, অনেক জায়গা, তোমরা কিন্তু এখানে তোমাদের সব কিছু রাখতে পারবে। কিন্তু আমি এখন এটাকে আর সাজিয়ে দেখাচ্ছি না, এখন আর ওটা রেডি করার টাইম নেই, এই জন্যই কারণ 2:30 বাজে আর আমার এখনও স্নান হয়নি, আর বিকেলবেলা একটু বেরোবো প্ল্যান করেছি, বন্ধুদের সাথে দেখা করবো, অনেক দিন ওদের সাথে দেখাটা মানে হয়নি সেভাবে। তো এখানে একটা খুব ভালো মেলা হচ্ছে, তো সেখানেই যাবো ভেবেছি এখনও পর্যন্ত। তো সেই জন্য এখন স্নান খাওয়াটা না করলে অনেকটা লেট হয়ে যাবে, রেডিও হতে হবে, তো সেই জন্য এখন যাই স্নান সেরে আসি, তারপর যদি হাতে সময় থাকে আমি যখন এই ট্রলিটা রেডি করব তখন তোমাদেরকে দেখাবো। ওকে ওকে, তো দুপুরে ভাতটা খেয়ে তো একটু ঘুমাচ্ছিলাম, দেন তারপর উঠে রেডি রেডি হয়েছি, এখন ঘড়িতে অলরেডি 5:30 বাজে, 5:30 বাড়ি থেকে আমাদের বেরোনোর কথা, এখন বান্ধবীদেরকে ফোন করে দেখবো ওরা কতদূর আছে, অ্যান্ড দেন সোজা মেলা পৌঁছবো, তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট, তোমাদেরকে একবার আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, অ্যাজ ইউজুয়াল যেরকম তোমাদেরকে আমি দেখিয়ে থাকি। তো এরপর আমি আর আমার বান্ধবী টোটো করে পৌঁছে যাই মেলায়। মেলার নাম হচ্ছে নবান্ন মেলা, এটা বোলপুর জাম্বুনি বাসস্ট্যান্ডের কাছে প্রতি বছর দোলের আগে হয়। এবছর এই মেলাটা শুরু হয়েছে 18 মার্চ থেকে আর মেলাটা চলবে কিন্তু 26 মার্চ, অর্থাৎ দোলের পরের দিন পর্যন্ত। তো আমার আরেকটা বান্ধবী অলরেডি আগেই চলে এসেছিলো, তো আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছি, আর মেলাতে ঢুকেই দেখতে পাচ্ছ দুপাশে প্রচুর দোকান এসছে, প্রচুর দোকান, বিভিন্ন রকম জুয়েলারি, সাথে সাথে শাড়ি, এমনকি তোমার কুর্তি, বিছানা, চাদর, সব কিছু যা তুমি চাইবে সব এখানে পাবে। তো সব দোকান তোমাদেরকে দেখাচ্ছি না, বিকজ এর আগেও আমি তোমাদেরকে অনেক মেলার ব্লগ দেখিয়েছি, তাই একই জিনিস বারবার দেখি, তোমাদেরকে বোর করবো না, ভালো ভালো জিনিস যেগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকের এই ভিডিওটা। ভিডিওটা বাড়ি এসে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ মেলাতে প্রচুর শব্দ ছিল, কিচ্ছু শোনা যেত না, আর তাছাড়াও গান বাজছিল, যেটা আমার কপিরাইটসে প্রবলেম হতে পারতো। তো মেলাতে ঢুকে আমরা প্রথমেই সব দোকানগুলো একবার দেখে নিচ্ছিলাম, কোথায় কি এসেছে কি না এসেছে। সত্যি বলতে কেনার কিছুই ছিল না, কারণ কিনবো বলে কিছু ভেবেও যাইনি, আর সেভাবে বাড়ি থেকে তো আমরা খুব একটা বেরোই না যে প্রচুর শাড়ি গয়না এগুলো কেনার দরকার পড়ে, তাই সেভাবে কিছুই না, শুধু একসাথে সময় কাটাবো বলে, একটু এনজয় করবো বলে, আর ভালো নতুন কিছু দোকান এসেছে কি না সেটাই দেখতে আমরা এসেছি। তো এখানে একটা পিতলের গয়নার দোকান দেখলাম, ভালো রিজনেবল প্রাইস ছিল, আমার বান্ধবী দেখছিল যে কিছু নেবে কি না, বাট আমি সেরকম কিছু নিইনি। আর এই পাশ থেকে পরপর লাইন দিয়ে শাড়ি আর সালোয়ার কামিজের মানে দোকান, এখানে দেখো প্রচুর সিল্কের শাড়ি আছে, সিল্কের সালোয়ার কামিজের পিস ছিল, সিল্কের দুপাট্টাও ছিল, আর সাথে তোমার হ্যান্ডলুম শাড়ি, আর বাঁকুড়া বিষ্ণুপুরের বালুচুরি স্বর্ণচুরি শাড়ির এই দোকানটাতে অনেক ভালো ভালো কালার কালেকশন আছে, আর হ্যান্ডলুম শাড়ি, সালোয়ার কামিজ, থ্রি পিস যে সেটগুলো হয় আনস্টিচড সেটগুলো, যেগুলো তোমরা পরে টেলারে বানাতে পারবে সেরকম আছে। তোমরা কিন্তু যারা স্কুলে জব টপ করো, তারা যদি ভাবো একটা ভালো রকম শাড়ির কালেকশন তোমরা রাখবে, সেক্ষেত্রে তোমরা এই মেলা থেকে কেনাকাটা করতে পারো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, যেহেতু এই মেলাতে অনেক বাইরে থেকে দোকানপাট আসে, সেক্ষেত্রে একটু এক্সপেন্সিভ হয়, বিকজ 8-10 দিন এখানে থাকা, তো একটু খরচার ব্যাপার, প্লাস এতটা তারা যাতায়াত করে আসে, তো সেই খরচাটাও তো আছে ধরো, সেই কারণে কিন্তু একটু এক্সপেন্সিভ হয় এখানকার জিনিস, তা তোমরা কিন্তু একটু বার্গেনিং করে চাইলে কিন্তু কিনতে পারো। তো এই একটা শপ এসেছে যেখানে অনেক রকমের পেন্টিংসের সাথে সাথে খুব সুন্দর দেখতে টেবিল ল্যাম্প রাখা আছে। জানো তো যখন আমরা কলেজে পড়তাম, কারো যদি এরকম দোলের আগে পরে টাইমে যদি বার্থডে থাকতো, তাহলে আমরা এই মেলা থেকেই টেবিল ল্যাম্প কিনে গিফট করতাম। আমার সাথে যে দুটো বান্ধবী দেখতে পাচ্ছ, তার মধ্যে একজনকে আমরা এখান থেকেই টেবিল ল্যাম্প কিনে বার্থডেতে গিফট করেছিলাম। তো আবার ওই শপটার পাশে একটা দেখো শাড়ির দোকান, আর শাড়ির সাথে সাথে কিন্তু থ্রি পিস স্যুট, ব্লাউজের যে পিস হয় এগুলোও রাখা আছে। আর তার পাশে এই শপটাতে পিতলের ঠাকুরঘরে বাসনপত্র, তারপর শঙ্খ রাখার জায়গা, বেল পাতা, বিভিন্ন রকমের প্রদীপ, পঞ্চপ্রদীপ সব রাখা আছে। এটা আমার একটা কাজের দোকান, যেহেতু ঠাকুরঘরের জিনিস আমার বেশ ভালো লাগে। তো এর পাশে একটা আমাদের শান্তিনিকেতনের ট্র্যাডিশনাল কাঁথা স্টিচের দোকান, আর তার পাশে এখানেও একটা সিল্কের শাড়ির দোকান, অনেক রকমের শাড়ি এসেছে জানো তো, মোটামুটি সব শাড়ির নাম তো আমি জানি না, তবে মেলাতে শাড়ির ভ্যারাইটি প্রচুর দেখলাম। এর পাশে
পাশে সবটাই কি আছে বলতো? ওই যে আমরা যখন পুরী দীঘায় ঘুরতে যাই তখন অনেক লোক দেখো না ব্যাগে করে বিভিন্ন রকমের মুক্তো পাথর এসব নিয়ে ঘুরে বেড়ায়, বলে এগুলো অরিজিনাল। তো ওই রকম পাথরেরই তোমার ইয়াররিংস রাখা, আর শঙ্খ আছে দোকানটার মধ্যে। আর এরপর যত সন্ধে বাড়ছিল ভিড়ও ততটাই বাড়ছিল, বিকজ এটা মেলার সেকেন্ড ডে ছিল, তো সেই জন্য ভিড়টা তো স্বাভাবিক বাড়বেই। আস্তে আস্তে যত দিন বাড়বে তত মেলার ভিড়টা একটু কমে আসবে। তারপর আমার দুই বান্ধবী রওনা দিল এই দোকানটাতে, এখানে বিক্রি হচ্ছিল হ্যান্ডলুম বেড কভার, ভালো প্রাইস ছিল 650-800 মধ্যে, ভালো রকম বেড কভার। আর এই লোকটা প্রতি বছর মেলাতে আসে জানো তো, আর গান্ধীজিই সেজে আসে। যদি তোমরা ওনার সাথে ফটো তোলো তাহলে ওনাকে 10 rupees পে করতে হবে, তো ওনার এটাই রুজি রোজগার, এই 10 টাকা 10 টাকা করে জমিয়েই ওনার অনেক উপকার হবে, তাই অনেকেই হেল্প করে ওনাকে। তারপর এই দোকান ও দোকান ঘুরতে ঘুরতে আমার দুই বান্ধবী এসে দাঁড়ালো এই শাড়ির দোকানে। আর সিরিয়াসলি বলছি, এই শাড়ির দোকানে আমার একটা দুটো শাড়ি এত পছন্দ হয়েছিল, স্পেশালি অর্গ্যানজা শাড়িগুলো। বাট কি করব, সেভাবে কিনবো বলে তো আমি প্রিপারেশন নিয়ে যাইনি, তাই টাকা পয়সাও সেভাবে নিয়ে যেতে পারিনি। স্পেশালি এই যে হোয়াইট কালারের অর্গ্যানজা শাড়িটা দেখছো না, এটা প্রাইস অ্যারাউন্ড 3500-4000 এরকম কিছু একটা বলছিল। এরপর আমি আমার দুই বান্ধবীকে টেনে নিয়ে চলে আসি এই শপটায়, বিকজ এই শপে যে কাপস, তারপর বোল, ফুলদানি, এই প্রিন্টগুলো না আমার এত ভালো লেগে গেছিলো, তাই ভেবেছিলাম আমি কিছু তো কিছু কিনে নিয়ে যাবই। কিন্তু বিশ্বাস করো, মেলা বলে প্রাইসটা এতটাই হাই লাগছিলো যে কারণে মনে হলো না এখান থেকে কেনাটা ওয়েস্ট অফ মানি হবে। এই মাসিটা দেখো কি সুন্দর মাটির কাপস, মাটির প্রদীপ আর মাটির ফুলদানি এসব বিক্রি করছিলো। বিশেষ করে মাটির এই যে পঞ্চ প্রদীপ দেখতে পাচ্ছ না, এগুলো তো অনেকেই দিওয়ালির সময় কিনে বাড়িতে জ্বালায়। আবারও দেখছি সামনে ইউপি থেকে এই বেডশিটের দোকানটা এসেছে, এখানেও সেম ওই হ্যান্ডলুম প্রিন্টেরই তোমার বিছানা চাদর বিক্রি হচ্ছে। প্রিন্টগুলো খুবই সুন্দর ছিল আর প্রাইসগুলো বেশ রিজনেবল ছিল। ওইদিকে মেলায় যেমন সবার পার্টিকুলার আলাদা আলাদা স্টল করা ছিল, আর এইখানে মেলাতে সব দোকানদাররা একটা জায়গাতেই বসে আছে আর কি। সেখানে শাড়ি থেকে শুরু করে এরকম লেদারে বাটিক প্রিন্টে ব্যাগ, বিভিন্ন রকমের জুয়েলারি, গাছের দোকান, এমনকি ফার্নিচার, সব কিছু কিন্তু একটা এরিয়ার মধ্যেই বসে আছে। এই যে তোমাদের যে ফার্নিচারের কথাগুলো বলছিলাম, এই দেখো ফার্নিচার এখানে রাখা, কত রকমের আর কি, সুন্দর সুন্দর ডিজাইনের। এবছর ফার্নিচারের স্টলটা একটু ভেতর দিকে করেছে, কারণ বেশ কয়েকদিন ধরে এখানে খুব বৃষ্টি পড়ছে, তাই ভিজে যাওয়ার চান্সেস আছে। আর জুয়েলারিও এবছর অনেক রকম এসেছে, যেহেতু সামনেই দোল তাই মেয়েরা তো জুয়েলারিটা বেশি বেশি করে কিনবে। আর পাশেই দেখো খুব সুন্দর একটা গাছের দোকান, খুব সুন্দর সুন্দর এখানে গাছগুলো, সব গাছের নাম আমি বলতে পারবো না। এবার হাঁটতে হাঁটতে আমরা মেলার ব্যাকসাইডে চলে এসেছি, আর ব্যাকসাইডে দেখো কি সুন্দর গাছে এরকম লাইটস লাগিয়েছে, যে কারণে জায়গাটা আরও বেশি উজ্জ্বল দেখতে লাগছে। আর যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি এর রাইট সাইডে আমাদের গীতাঞ্জলি সিনেমা হল, এখানেই আমরা সবাই সিনেমা দেখতে আসি, আমাদের বোলপুরের ওয়ান অ্যান্ড ওনলি সিনেমা হল এটা। আর এখন আমরা যাচ্ছি খাবার স্টলে, বিকজ এত মেলা ঘুরতে ঘুরতে তো আমাদের খিদে পেয়ে গেছে, তো ভাবলাম চলো দেখে আসি এবছর কী কী খাবার স্টল খুলেছে। তো খাবার স্টলের পাশেই ছোটোখাটো দোকান আছে, সেগুলো পরে দেখাচ্ছি। আগে এই খাবার স্টলের সাথেই তোমার ওপেন গ্রাউন্ডে ফাংশন হতো, কিন্তু যেহেতু বললাম এবছর বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, যখন তখন শুরু হয়ে যাচ্ছে, তাই এবছর ফাংশনটা কিন্তু আলাদা করে অডিটোরিয়ামের মধ্যে হচ্ছে। দেখতেই পাচ্ছ চারপাশে লাইন দিয়ে খাবারের দোকান, আর তেমনি মানুষের ভিড়, সবাই সন্ধেবেলায় এসছে একটু স্ন্যাক্স খেতে মেলাটালা ঘুরে। তো আমরাও চলে এসেছিলাম এই শপটাতে যেখানে ফিশের আইটেম বিক্রি হচ্ছিল, তো আমরা অর্ডার করেছিলাম ফার্স্টে ফিশ ফ্রাই, আর সাথে এখানে ফিশ ফিঙ্গার, ফিশ বলও রাখা আছে, প্রাইসটাও হালকা করে সাইডে তোমরা দেখতে পাচ্ছ। আর পাশের শপটায় ভেজ আইটেম ছিল, পনির পকোড়া, স্প্রিং পটেটো, এক্সেট্রা এক্সেট্রা। তো আমাদের হাতে গরম গরম ফিশ ফ্রাই চলে এসেছে, ফিশ ফ্রাই সাইজটাও অনেকটা বড় ছিল আর টেস্টটাও খুব ভালো ছিল। আর এই যে আমার দুটো বান্ধবী যাদেরকে নিয়ে আমি আজকে মেলা ঘুরতে এসেছি, ওরা তো দেখো ফিশ ফ্রাই খেতে খেতে বকবক করছে, তাই আমি ওদের একটু ভিডিও করে নিলাম। এরপর ফিশ ফ্রাই খেয়ে মন না ভরায় আমরা একটা করে ফিশ ফিঙ্গার আর ফিশ রোলও অর্ডার করে নিয়েছিলাম, বাট ট্রুলি ফিশ ফ্রাই ওয়াজ বেটার। আর এই যে আমরা তিনজন একসাথে একটা ফ্রেমে, ওখান থেকে উঠে আমরা সামনে যে ফুড কোর্ট
স্টলটা হয়েছিল সেখানে চলে এসেছি, যেখানে ঘুগনি, আলু চাট, পাপড়ি চাট, তারপর বিরিয়ানি, মাটন চাপ, চিকেন চাপ সব পাওয়া যাচ্ছিলো। প্রাইসগুলো তোমাদের সামনেই দেওয়া। তো আমার বান্ধবীরা অর্ডার করে নিয়েছিল মাটন ঘুগনি, আর আমি অর্ডার করেছিলাম আলু কাট, আর এখানে পাপড়ি চাট বানানো হচ্ছিলো। কিন্তু বিশ্বাস করো, এই পাপড়ি চাটটা বানাতে কাকু এত সময় লাগিয়েছে, আমি আর আলু চাট খেতে পারিনি, আমি আমার পয়সা 20 মিনিট পর রিটার্ন নিয়ে নিয়েছিলাম। ওই কটা পাপড়ি চাট বানাতে কাকু 20 মিনিট সময় নিচ্ছে, যেন এত আস্তে আস্তে বানাচ্ছে, আর আমি যে দাঁড়িয়ে আছি তার কোনো হুঁশই নেই। আমার সাথে সাথে আরও অনেকেই ওয়েট করছিল, কিন্তু কাকু কাউকেই পাত্তা দিচ্ছিল না। যেই পাপড়ি চাটগুলো বানাচ্ছিলো সেইটাতেই কাকুর ফুল কনসেন্ট্রেশন ছিল, সেই জন্য আমি টাকাটা রিটার্ন নিয়ে চলে আসি। অ্যান্ড দেন আমার বান্ধবী কিছু খাবার বাড়ির জন্য অর্ডার করে দেয়, আর ওয়েট করার জন্য আমরা আরেকবার মেলাটা ঘুরে নিই। তো এইখানে সেই মধুবনী প্রিন্ট, যেগুলো আগেও আমি তোমাদেরকে হস্তশিল্প মেলাতে দেখিয়েছিলাম, মধুবনী প্রিন্টসের বিভিন্ন রকমের পেন্টিংস, পাঞ্জাবি, কুর্তি, দুপাট্টা, শাড়ি সবই ছিল। আর এ দেখো প্রচুর রকমের জুয়েলারি, যেহেতু বললাম সামনেই দোল, তাই জুয়েলারি তো এখন প্রচুর প্রচুর সেল হবে। আবার চারপাশে দেখো সেই সেম বিভিন্ন রকমের শাড়ির দোকান, কুর্তির দোকান, সালোয়ার কামিজ, এগুলোকেই জাস্ট ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুনত্ব কিছু আছে কি না। অ্যান্ড দেন আমরা ওই জায়গা থেকে একটু এগিয়ে এসে আবার মেলা রাউন্ড মারতে শুরু করি, আর পাশেই দেখতে পাই আমরা একটা এই শপটা, যেখানে উডেন খাতা, খুন্তি, চামচ চিরুনি এসবগুলো বিক্রি হচ্ছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা আবার যেটা যেখানে এন্ট্রি গেট সেখানেই আমরা পৌঁছে যাই, আর এন্ট্রি গেটে ঢুকেই লেফট হ্যান্ডে এই দোকানটা ছিল, যেখানে অনেক রকম গাছ ছিল, অনেক রকম গোলাপ ফুল, জবা ফুল, হাজার গোলাপের গাছ যেগুলো হয় সেটাই। ওই গাছের দোকানে গাছগুলো দেখে আমরা আবার মেলাতে এন্ট্রি নিই, কারণ যেহেতু বান্ধবী খাবার অর্ডার করেছিল তাই হাতে আমাদের একটু টাইম ছিল, তো সেটাকে স্পেন্ড করার জন্যই আমরা ভাবলাম আরেকবার মেলাটা ঘুরেই নিই। তো দেখো এই দোকানটা মালদা থেকে এসেছে, এখানে বিভিন্ন রকমের তুলাইপঞ্জি, চাল, তারপরে বড়ি, পাঁপড়, জ্যাম, জেলি, মধু অনেক কিছুই পাওয়া যাচ্ছে। ওখান থেকে আমরা এই শপটাতে এসেছি, এটা এটাও ইউপি থেকে এসেছে শপটা। এখানে যে শাড়িগুলো ছিল, ওই কি সিল্ক বলে না, তসর সিল্ক, তসর সিল্কের শাড়ি ছিল, মোটামুটি ঠিকঠাকই প্রাইস বলেছে, তোমার ওই 2200-2700 থেকে। এই রাইট হ্যান্ডে যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো মনে হয় 2200-2700 বললো, আর এই লেফট হ্যান্ডে যে শাড়িগুলো এগুলো মনে হয় 3300-3500 এরকম কিছু প্রাইস বলছিল। তো কালারগুলো তো খুবই ভালো লেগেছিলো, তো সেই জন্যই ভিডিওটা করে রেখেছি যাতে তোমরা মেলা গেলে এটা দেখতে পাবে। আর এখানে দেখো, এখানে ঢেকি ছাটার চাল নিশ্চয়ই নাম শুনেছ, তো এখানে লাইভ এটা চলছে প্রতি বছর, এই জায়গাতেই ওনারা মেলাতে এসে বসেন এবং এইভাবেই লাইভ চলে ওখানে ঢেকি ছাটার চাল বানানো। আর আজকের মেলাতে লাস্ট যে শপটা আমরা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে এই ইন্ডিগো ডাই প্রিন্টের যে শপ, এটা শিল্পী সিনহার শপ, উনি কলকাতা থেকে এসেছেন, ওনার কাজই হচ্ছে এই ন্যাচারাল ইন্ডিগো ডাই প্রিন্টের বিভিন্ন রকম ড্রেসেস বানানো। এবং শুধু তাই নয়, ড্রেসেসের সাথে সাথে উনি বিভিন্ন রকমের ইয়াররিংস এবং ফলস, নোজ পিনস এইসবও বিক্রি করছিলেন। তো এখন তো ইন্ডিগো প্রিন্ট ভীষণ ফ্যাশনে ইন আছে, তো সেই জন্য অনেকেই কেনাকাটাও করছিলেন। তো বাস মেলা টেলা ঘুরে এবার আমরা আবার এই ফুড কাউন্টারে এখানে চলে এসেছি, কারণ এতক্ষণ তো বান্ধবী যে খাবার বাড়ির জন্য অর্ডার করেছিল সেটা তো তৈরি হয়েই গেছিলো, তো সেটাই নিতে চলে এসেছি। এবং এসে দেখছি দেখো ওই কিছুক্ষণের মধ্যে কীরকম ভিড় হয়ে গেছে, সবাই শুধু চেয়ারের অপেক্ষায় বসে আছে, যে একটা চেয়ার খালি হলেই মানুষ গিয়ে বসবে, কিন্তু মানে চেয়ার পাওয়াই তো দায়, একবার কেউ বসে পড়লে কি আর উঠবে, কেউ উঠছে না, তো যে কারণে এখানে ভিড়টাও আরও বেশি বেশি দেখাচ্ছে। আর যারা চেয়ারে ধার ধারে না, তারা দেখো এরকম মাটিতেই বসে পড়ে জমিয়ে আড্ডা দিচ্ছে। তো ব্যাস এরপর আমরা বাড়ি চলে আসি। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে পরের দিন, অ্যাকচুয়ালি কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, বাড়ি এসে একটু টায়ার্ডও লাগছিলো খুব, আর রুমটাও অবস্থা খুব খারাপ ছিল, তো রুমটাও ক্লিন করছিলাম, তো তারপর খেয়ে ঘুমিয়ে যাই, তো সেজন্য কাল আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি, তাই ব্লগটা আজকে কমপ্লিট করতে এসেছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি স্টোরেজ ট্রলিটা যদি গুছিয়ে ফেলতে পারি দেন তোমাদেরকে আমি দেখাবো যে কেমন দেখতে লাগছে, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ওটা গোছানোর পর কেমন দেখতে লাগছে। তো এই দেখো আমি অলরেডি এটাকে সব কিছু আমার স্কিন কেয়ারের প্রোডাক্টস, মেকআপ দিয়ে একদম রেডি করে ফেলেছি, আর এখনও কিছু স্পেস অবভিয়াসলি ফাঁকা আছে, বাট সত্যি অনেক জায়গা আছে, তুমি দেখো না এর মধ্যে কত প্রোডাক্টস এখানে রাখা যাচ্ছে। এখানে যেহেতু আমি
পিয়ারে কিছু প্রোডাক্টস পাই, তো সে কারণে অনেক প্রোডাক্টস হয়ে যায়, তো তখন জায়গা থাকে না, তো সেই জন্য আমার এটা খুবই প্রয়োজন ছিল। আর এখানে আমার সব কিছু মেকআপস রাখা আছে, এগুলো ভর্তি হচ্ছে, এখনও ভর্তি হয়নি। আর এখানে আমি কিছু জুয়েলারিগুলো রেখেছি। তো ব্যাস এই ছোট মতন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক করবে, একটা ছোট্ট কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটাকে প্রেস করে রাখবে, যাতে নতুন ভিডিও এলেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততদিনের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, আর সবাইকে ভালো রাখো। তো চলো টাটা।